তারা শিয়া এবং পাকিস্তান তারা সুনি এবং তাদের দেশে সরিয়া আইন আছে এখন তারা মারামারি করতেছে কি একে অন্যের উপরে হামলা করতেছে এখন এটা ইসলে আমি কি বলি যদিও আমি একটা স্ক্রিন শেয়ার করে দেখাই আচ্ছা এই যে আমি একটা নিউজ শেয়ার করছিলাম আজকে যে ইরানে এবার ইরানে পাল্টা হামলা পাকিস্তানের নারী শিশু সহ নিহত সাত পাকিস্তান ইরানে হামলা করে সাতজন মেরে ফেলছে আচ্ছা এর আগে যদি আমরা দেখি পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিহত দুই শিশু তো এগুলো চলবে এখন এখানে আসলে আল্লাহ কার পক্ষে একটা বড় প্রশ্ন এবং এটা নিয়ে আমার বেশি কিছু বলার নাই কারণ আচ্ছা সূর্য সূর্যমন্ডল এটা নিয়ে আসলে আমি কি বলি এটা নিয়ে পৃথিবীর কেউ কিছুই বলতে পারবে না কারণ এই মারামারিগুলো চলে আচ্ছা আপনি দেখেছেন সৌদি আরবে সৌদি আরব সুন্নি মুসলমানদের মানে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র সৌদি আরব প্রতি মাসে প্রতি বছর ইয়েমেনে হামলা করে ইয়েমেনে হামলা করে নিরীহ মুসলমানদের হত্যা করে তো সেই বিষয়ে কি বলার আছে কোনো মুসলমানরা বলে বলে না তো তারা চুপ থাকে এই বিষয়ে এবং মনে মনে চিন্তা করে আল্লাহ মানে দুইটাই আমার স্তন এক স্তন আর এক স্তনের সাথে মারামারি করতেছে আমি কই যাই মানে মাঝখানে আমার হৃৎপিণ্ড মানে রাত মাঝখানে না ঠিক একপাশে কিন্তু তারপরে মানে ওইভাবে কোথায় ছেড়ে কোথায় যায় এটা আসলে আল্লাহ ডিসাইড করুক তাদের নিজেদের মধ্যে যেত মারামারি জি ভাই আর একটা প্রশ্ন ছিল হ্যাঁ আপনি কি পুনর্জন্মের বিশ্বাস করেন

হ্যাঁ 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 তো এরকম কোন বিষয় যদি থাকেই এরকম আমাদের শুধু সূর্য না এমনকি লজ্জাবতী গাছকেও আমরা বিশ্বাস করি কারণ কি আমি দেখি লজ্জাবতী গাছের বৈশিষ্ট্য কি হাত দিলে বা কোনো ছোঁয়া পেলে সেই গাছটা গুটিয়ে যায় তো এর লজ্জাবতী গাছ কলা গাছে বিশ্বাস করি কারণ কলা গাছে কলা হয় আমরা দেখেছি কলার মোচা খেয়েছি কলার মোচা বানিয়ে খেতে খুব স্বাদ লাগে তেতুল দিয়ে তেমনি আমি তেতুল গাছকেও বিশ্বাস করি কারণ তেতুল গাছে তেতুল ফল হয় এবং তেতুল ফল টক এবং তেতুলের যে পাতা আছে সেই পাতা হাত দিয়ে ঘষলে ফেনার মতো হয় তেমনিভাবে তেমনি বিশ্বাস করি কারণ কাদা আছে

এটা কি কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো রিসার্চ কিছু আছে মানে একটা ভিডিও তে দাবি করলেই তো হয় না অনেক কিছু যেমন ধরেন

দেখছেন ওটা ভিডিও আছে কিন্তু ঝাড়ু ঝাড়ু ঝাড়ুর মধ্যে বসে ঘুরে আহ উড়ে বেড়ায় বাবা স্পাইডার হাত থেকে মাকস জাল বের হয় ভিডিও আছে কিন্তু ভিডিও তো দেখা যায় ওটা কিন্তু মানে আমি বলি না যে গ্রাফিক্স দিয়ে এরকম বানাইতে হবে কিন্তু অনেক কিছু বানানো যায় অনেক কিছু করা যায় যেটা আসলে ঘটনা ওরকম না আমরা দেখি বিভিন্ন সময় মাটি ফেটে গ্যাস গ্যাস বেরোচ্ছে এবং গ্যাস যার মাটি ফেটে বেরোচ্ছে সে তো কোটিপতি হয়ে গেছে রাত দিন তো আসলে বাস্তবতা আমাদের বাংলাদেশে আর একটা গুজব আছে পিলার পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন জমির মধ্যে পিলার পাওয়া যায় পিলার কি অনেক কোটি কোটি টাকার দাম আসলে পরে দেখা যায় ওটা গুজব হ্যাঁ তো এইরকম আসলে অনেক কিছু অনেকে দাবি করে দাবি করে না করে কিন্তু সেটা আসলে ব্যাখ্যা কী সেই ব্যাখ্যা যদি কোনো ইন্ডিপেন্ডেন্টলি কোনো অথরিটি সেটা সার্টিফাইড করে সেটা নিয়ে কথা বলা যেতে পারে কিন্তু ওই ভিডিও সার্চ করে দেখলে তো এরকম অনেক ভিডিও দেখা যায় আমার মনে হয়

নারী পুরুষের বিয়ে নিয়ে একটা খুব ইয়ে চলতেছে আমাদের এই জেনারেশন খুব ভাবে দেখতে সবাই না একটা অংশ এবং সেই অংশটা হয়তো অনেক বড় আমি দেখলাম দেখেন আমরা কতটা হিপোক্রেট এবং কি পরিমাণ আমরা আমরা যার উন্মত আমরা যার ফলো করি সেই নবী মোহাম্মদ প্রথম স্ত্রী কে ছিলেন তার সাথে নবী বয়সের পার্থক্য ছিল কত যাকে কি ছিল আপনি একটা জিনিস দেখেন এবং আমি খুব খারাপ লাগে মানে বাংলাদেশের নারী বিদ্বেষটা তো একদম মারাত্মক ভাবে সেটা ওয়াজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র আসাদ ভাই এবং এইখানে দেখেন পট করে বলে দেওয়া হচ্ছে ও ওপরে বিয়ে করতে পয়সার জন্য মেয়েরা খুব খারাপ পট করে বলে দিচ্ছে

এরপরে খাদিজা মারা যায় এরপরে দেখেন বাকি যদি তেইশ বছর ধরি মানে পনেরো বছর সে কারোর বিয়ে করেন বাকি তেইশ বছরে সে বিয়েই করছে বারো তেরোটা এবং যার দাসীদের সংখ্যা তো অনেক এবং মানে ছাড়ে নাই পুত্র পুত্রে পোলার বউ ছাড়ে নাই বন্ধুর বাচ্চা মেয়েরে মানে আয়সারে মানে যারই পাইছে তারে এবং কি যুদ্ধ মানে মানুষের উপর হামলা টামলা করে তাদের স্বামী বাবারে হত্যা করে সেই নারীর সাথে ওই রাতে ধর্ষণ করছে তো এই হচ্ছে মহম্মদ সেই মহম্মদ রহম্মদরা যখন এই ধরনের বিবাহ নিয়ে মানে প্রাপ্তবয়স্ক দুজনে কিন্তু এখানে কিন্তু কেউ কিন্তু ইম্যাচিউর না

আর বলে না মোহাম্মদ মোহাম্মদের উম্মতরা যে তখন আইয়ামে আমে জাহালিয়া ছিল অন্ধকারের যুগ ছিল আরে অন্ধকারের যুগ থাকলে খাদিজা কেমনে এত সম্পত্তির মালিক হয় এবং মোহাম্মদের মতো মতো একটা বাধাই মালক যার চালচুলা কিছু ছিল না তারা পালে একজন নারী যদি মোহাম্মদরা পালতে পারে সেই মোহাম্মদের উম্মতরা নারীদের বলে নিষিদ্ধ তোমরা ঘরে থাকো তোমরা বন্দি থাকো আরে তোমাদের মোহাম্মদ সৃষ্টি তো করছে খাদিজা এবং খাদিজা একজন ইন্ডিপেন্ডেন্ট নারী স্বাবলম্বী একজন ব্যবসায়ী এবং ওই সময় যদি সে খাদিজা হাজবেন্ড না হইতো

থ্যাংক ইউ যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ মোহন ভাই আমি খুবই আনন্দিত আপনি যুক্ত হয়েছেন এবং ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য